উনিশে জ্যৈষ্ঠ সকাল থেকে শান্তিপুরের সর্বনন্দীপাড়া বাবা লোকনাথ মন্দিরে পূজিত হয় বাবা লোকনাথের মূর্তি। সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন পুজো দিতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 20 বছর ধরে এই মন্দিরে পূজিত হয়ে আসছে বাবা লোকনাথ। প্রত্যেক বছরেই অসংখ্য ভক্তদের জন্য মহাসমারোহে আয়োজিত করা হয়। এবছরেও একইভাবে আয়োজন করা হয়েছে মহোৎসবের। এছাড়া বাবা লোকনাথের পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করে উদ্যোক্তরা। শুক্রবার সকাল থেকে ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় বাবা লোকনাথ মন্দিরে। এই চিত্র উঠেলো আমাদের ক্যামেরায়। এবং জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দিরে পুজো পাঠ সমাপ্ত হলো। জানান, প্রায় 20 বছর ধরে এই মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে লোকনাথ বাবার পুজো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমাদের প্রশ্ন করবো, কিন্তু আপনার সেই হবে। দ্বিতীয় দিয়ে তিনটে আমার
আমাকে শিখিয়ে দে। প্রচুর লোকের সমাগম, প্রায় আমাদের মহোৎসব হয় বড় করে, যতটা পারি চেষ্টা করি আমরা, প্রায় 15-20 হাজার মানুষ খান এখানে। কদিন ধরে অনুষ্ঠান চলে? এখানে 5 দিন ব্যাপী অনুষ্ঠান চলে। কী কী অনুষ্ঠান হয় মূলত এখানে? নানান রকম লীলা কীর্তন, শ্রী শ্রী ভাগবত পাঠ, নানান রকম অনুষ্ঠান থাকে। আপনার নাম? জর্জ দাস। আর এই জায়গাটার নাম? সর্বানন্দ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।